वेलकम बैक टू माय चैनल। आज आमी तुम्हादेर जटिल राशिर थेके किभाबे मॉड्यूलस एवं एम्प्लीट्यूड बार करते हैं से विषयटा विस्तारित आलोचना करब उदाहरण सह। तो मॉड्यूलस अफ कमप्लेक्स नम्बर और एम्प्लीट्यूड और आर्गुमेंट अफ कमप्लेक्स नम्बर एटा किभाबे बार करते हबे ता प्रब्लेम जाई देवा थाक ना केन तोमाके सर्वदा ख्याल रखते हबे সেই জটিল রাশিকে আগে এক্স প্লাস আই ওয়াই আকারে নিয়ে আসবে। প্রথম কাজ হবে তোমরা অবশ্যই এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে জেনারেলাইজড ফর্মে তোমাদের আগে নিয়ে আসতে হবে। অনেক রকমভাবে থাকতে পারে, সেটা যখন আমি উদাহরণ আসবে তখন বলে দেব। তো দেখো, আমি খুব সহজভাবে একটা কথা বলে রাখি যে মডুলাসে ধরো আমি একটা উদাহরণ দিই, তার আগে এটা বলে দিই যে মডুলাস যখন বার করবে এমওডি মড জেড এভাবেও লিখতে পারো, কিংবা তোমরা মড জেড এটাও লিখতে পারো, কিংবা অনলি এটাও লিখতে পারো। মড জেড কোনো এই ধরো এই জটিল রাশিটা আছে তার মডুলাস বার করতে দিয়েছে, এটা এভাবে লেখা যেতে পারে, এখান থেকে এইভাবে লেখা যেতে পারে, আবার এটা এইভাবেও লেখা যেতে পারে। তো কী সেটা ফর্মুলাটা একটু মনে করিয়ে দিই, যদি এটা থাকে তার মানে হচ্ছে দেখো মডুলাস বার করা খুব শর্টকাট নিয়ম, আমি সেইভাবে শেখাচ্ছি। লিখবে তোমরা ডাইরেক্ট বাস্তব অংশ তার স্কোয়ার প্লাস অবাস্তব অংশ তার স্কোয়ার। এখন এটাই যে কোনো জটিল রাশি তাকে আগে আমরা জেনারেলাইজ ফর্মে নিয়ে আসব, এই যে এই ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে অতএব লিখে মড জেড সমান রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দেবে। ধরো একটা এক্সাম্পেল দিই, দেখো এক্সাম্পেল কেমন। ধরো একটা প্রবলেম দেওয়া আছে জেড সমান থ্রি প্লাস ফোর আই, বললো যে এই জটিল রাশিটির মডুলাস বার করো, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে এটাই লিখে দেবে মড জেড সমান রুটের মধ্যে বাস্তব অংশ মানে এটা, অবাস্তব অংশ মানে চার, এটা বাস্তব অংশ এটা অবাস্তব অংশ, তাহলে লিখবে তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে দেখো নয় ষোলো, নয় ষোলো হয় পঁচিশ, মানে আলটিমেট কত হবে পাঁচ। এটা সর্বদাই পজিটিভ ভ্যালুই হবে, কখনো নেগেটিভ ভ্যালুটা আসবে না। তাহলে এইভাবে কোনো জটিল রাশি থেকে আমরা মডুলাস বার করতে পারি। তো মডুলাস যখন বলছি তখন আরেকটা জিনিস দেখো যে জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এবং আরেকটা কথা বলা আছে এক্স সমান ওয়াই সমান জিরো, এক্সের মান ওয়াইয়ের মান দুটোই সমান এবং সেই ভ্যালুটা হচ্ছে জিরো, তাহলে সেক্ষেত্রে মড জেড দেখো, অতএব সেক্ষেত্রে মড জেড কত হবে, খুব সিম্পল, রুটের মধ্যে জিরো স্কোয়ার যোগ জিরো স্কোয়ার, তাহলে আলটিমেট তো জিরো, তাহলে মড জেড কিন্তু জিরো হবে। আবার দেখো যে কোনো একটা জটিল রাশি যদি বলা থাকে যে একটা জটিল রাশির ক্ষেত্রে জেড ধরে নিলাম এটাই সেই জটিল রাশি, জটিল রাশির ক্ষেত্রে এর অনুবন্ধী জটিল রাশি কী, এর অনুবন্ধী জটিল রাশি তো তোমরা জানো যে এটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি, তার মানে সেক্ষেত্রে কী করতে হয়, বাস্তব অংশ এবং অবাস্তব অংশের মধ্যেখানে চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিতে হয়। তো আমি সেইভাবে লিখি এক্স মাইনাস আই ওয়াই লিখে নিলাম। তাহলে এবার দেখো আমরা চেক করছি যে মড জেডের মান তো পেয়ে গেলাম আগে, মড জেডের মান ধরে নিলাম আমরা, মড জেড কত পাবো এটা থেকে, যে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো এই ক্ষেত্রে। আর এর মড জেড কীভাবে পাবো দেখো, মড জেড তার মানে দেখো রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ বাস্তব অংশ পজিটিভ কিন্তু অবাস্তব অংশ তো নেগেটিভ, এই যে মাইনাস আছে, তাহলে কিন্তু আলটিমেট যে ক্যালকুলেশনটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা আর এটার ভালো তো ডিফারেন্স নেই, বোথ আর সেম ভ্যালু, সেই কারণে আমরা বলতে পারি যে মড জেড যা হবে অনুবন্ধী জটিল রাশির মডুলাস তাই হবে, এবং অবশ্যই কী হবে মাইনাস কোনো জটিল রাশির নেগেটিভ ভ্যালু সেও কিন্তু মানে এর একে যদি মাইনাস জেড লেখা হয় তার মানে এখানেও একটা মাইনাস আসবে, এখানেও একটা মাইনাস আসবে, তার সেক্ষেত্রে মাইনাস যদি আমি এখানে বসাই, আমি দেখাচ্ছি কীভাবে এলো এই ব্যাপারটা আর একটু ভালো করে দেখাই। দেখো মাইনাস জেড মানে তো মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তা সেক্ষেত্রেও মাইনাস জেডের মডুলাস করলে দেখো
যে মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এটাও কিন্তু সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হচ্ছে। তাহলে এই তিনটেই কিন্তু সেম হয়ে যাচ্ছে, এটাই বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে বললাম। তাহলে এতক্ষণ ধরে তোমাদের মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা কী এবং কীভাবে বার করতে হয় সেটা আলোচনা করলাম। এরপরে আলোচনা করব কি, অ্যাম্পলিচিউড কীভাবে আমরা বার করব, বা আর্গুমেন্ট, অ্যাম্পলিচিউডের আরেকটা নাম কিন্তু আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার, এটা কীভাবে বার করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, আর্গুমেন্ট বার করতে গেলে কোনো একটা জটিল রাশি, একই কথা আবার বলবো, সেই যে জটিল রাশি তাকে আগে জেনারেলাইজড ফর্ম বা একদম সাধারণ স্ট্যান্ডার্ড যে আকারটা, এই আকারে তোমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে, আর এটা তো আমরা জানি যে এটা বিন্দু, এটা হচ্ছে বিন্দু আকার, যুগলের আকারে। এরপরে কি করবে, অ্যাম্পলিচিউড সেটাকে লিখতে হয় কিভাবে আমি আগে দেখাই। অ্যাম্পলিচিউড যখন বার করবে এএমপি জেড লিখবে, কি লিখবে, এএমপি জেড। তাহলে আবার লিখছি, এএমপি জেড। এবার এই অ্যাম্পলিচিউড জেড এটাকে লিখলাম। এবার এইটা যে ব্যাপারটা, এখান থেকে কীভাবে বার করবে, এটা মানে এটা মনে রাখবে সূত্র, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে মেন সূত্র। অ্যাম্পলিচিউড কীভাবে বার করতে হবে সেটা বার করতে গেলে প্রথমেই আগে এই আকারে নিয়ে আসবে, নিয়ে আসার পরে অ্যাম্পলিচিউড জেড সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখে নেবে। লিখে নেওয়ার পরে এই যে বিন্দুটা, এটা একটা বিন্দু দেখেই বোঝা যাচ্ছে, এটা এক্স, এটা ওয়াই, জটিল তলের একটা বিন্দু। এই বিন্দুটা কোন পাদে আছে, জটিল তলের কোন কোয়াড্রেন্টে আছে সেটা তোমাদের আগে বুঝে নিতে হবে। ধরে নাও যে আমি সেই তলটা আমি আঁকছি, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে ডাইরেক্ট কী লিখবে, এটাকে আবার থিটাও ডিনোট করা যায়, থিটা। তো ডাইরেক্ট তোমরা কী লিখবে, থিটা। খুব শর্টকাট নিয়ম বলছি কিন্তু, তো প্রথমে আগে এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পরে যদি বিন্দুটা প্রথম পাদে থাকে তাহলে ডাইরেক্ট মাইনাস থি, শুধু থিটা। যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে পাই মাইনাস থিটা লিখবে, কি লিখবে, পাই মাইনাস থিটা। যদি তৃতীয় পাদে থাকে তাহলে থিটা মাইনাস পাই, আর যদি চতুর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে ডাইরেক্ট লিখবে মাইনাস থিটা। তাহলে আবার বলি যে বিন্দুটা, এই যে বিন্দু, এই বিন্দুটা কোথায় আছে, এই বিন্দুটা কোথায় আছে, আগে এইভাবে পাতানোর পরে মাথার মধ্যে খেলাবে যে বিন্দুটা কোথায়, কোন পাদে। যদি প্রথম পাদে থাকে তাহলে থিটা, যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে পাই মাইনাস থিটা, আবার যদি তৃতীয় পাদে থাকে তাহলে থিটা মাইনাস পাই, যদি চতুর্থ পাদে থাকে তাহলে ডাইরেক্ট মাইনাস থিটা। তো আমি তাহলে একটা অঙ্ক দেখালে তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই জটিল রাশিটা এটা দিয়ে বলছে যে অ্যাম্পলিটিউড বার করো। তো অ্যাম্পলিটিউড বার করতে গেলে প্রথমে তোমরা করবে কি, জেড সমান এটা লিখে নেবে। নেওয়ার পরে এটাকে সবসময় আমি বলে দিয়েছি যে এক্স প্লাস আই ওয়াই আকারে, অর্থাৎ এই আকারে নিয়ে আসতে হবে। তার জন্য কত করবে কি, যে এর অনুবন্ধী দিয়ে গুণ করবে, উপর নিচে, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী জটিল রাশি দিয়ে আমি উপর নিচে গুণ করলাম। গুণ করলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তৈরি হয়েছে, উপরে গুণ হয়েছে, তারপর আয়ের সঙ্গে গুণ করে এটা পেলাম, লাস্ট হিসাবটা এই যার দেখো। এবার যেটা তোমাদের মেন বিষয়, তোমাদের যেটা বার করতে হবে সেটা দেখো, যে অ্যাম্পলিচিউড বার করতে গেলে প্রথমেই তাহলে তোমরা লিখবে যে অ্যাম্পলিচিউড হচ্ছে জেড এর থিটা, জেডের অ্যাম্পলিচিউড হচ্ছে থিটা। থিটা হলে তাহলে আমরা লিখতে পারি কি, থিটা সমান ফর্মুলা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা ফর্মুলা লিখলাম। লেখার পরে দেখো ওয়াইয়ের জায়গায় ভাবো ওয়াইয়ের মানটা কত,
এটা তো এক্স, এটা তো ওয়াই, আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা ওয়াই এটা এক্স, তাহলে ওয়াইয়ের মান লিখলাম হাফ আর এক্সের মান লিখলাম হাফ। এবার দেখো বিন্দুটা বলতে কোন বিন্দু, দেখো এটা বিন্দু আকারেও লেখা যায় তোমরা জানো, তাহলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ এক্স হচ্ছে নেগেটিভ, এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই হচ্ছে পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে পরিষ্কার কথা কোন পাদে আছে, এটা দ্বিতীয় পাদে আছে, কোন পাদে, এটা দ্বিতীয় পাদে আছে। তা দ্বিতীয় পাদে থাকলে আমরা জানি কি, দেখো থিটা পাই, পাই মাইনাস থিটা, তো এইবার থিটা কোনটা খেয়াল করে দেখো, এটা আমরা কিন্তু অ্যাম্পটিচিউড বার করছি, আচ্ছা এই লেখাটা একটু ঘুরিয়ে লিখছি, এ এম পি জেড এটা লিখলাম, তাহলে এইবার ভাবো এটা এটা কাটাকুটি হলে তো এটা এক হয়, তাহলে ট্যান ইনভার্স এই পজিটিভ আর নেগেটিভ এটা নিয়ে ভাববে না, এক হচ্ছে এটা ভাবো, পজিটিভ নেগেটিভটা শুধু আমরা বিন্দুটা কোথায় আছে সেটা বোঝার জন্য, তাহলে এর ভ্যালুটা হয়েছে এক, তাহলে সে যদি এক হয় তাহলে ট্যান পঁয়তাল্লিশের মান, ট্যান ইনভার্স এক মানে তো পঁয়তাল্লিশ ডিগ্রি, তো থিটার মান তাহলে কি কত, পঁয়তাল্লিশ ডিগ্রি, ওটাই কিন্তু থিটার মান, থিটার মান হচ্ছে তাহলে কত, পঁয়তাল্লিশ ডিগ্রি। এবার যেহেতু আমরা অ্যাম্পটিচিউড বার করছি, তাহলে দেখো পাই মাইনাস পঁয়তাল্লিশ মানে পাই বাই ফোর লিখে দিলাম, তাহলে আলটিমেট পেলাম কত, থ্রি পাই বাই ফোর। কেন এটা হলো, কারণ এটা আমাদের দ্বিতীয় পাদে আছে, তাই এখানে অবশ্যই লিখে দিতে হবে যেহেতু যে এটা দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে আছে, তাই আমরা অ্যাম্পটিচিউড জেড সমান পেলাম, অ্যাম্পটিচিউড জেড সমান পেলাম কি, যে থ্রি পাই বাই ফোর, থ্রি পাই বাই ফোর, এটাই হচ্ছে অ্যাম্পটিচিউড, জেড জটিল রাশির অ্যাম্পটিচিউড। এবার দেখো এই জটিল রাশিটারও অ্যাম্পটিচিউড বার করতে দিয়েছে, তো জেড সমান লিখে নেবে, জেড সমান এত, লেখার পরে তাকে নিরসন করে সবসময় চেষ্টা করতে হবে কি এক্স প্লাস আই ওয়াই আকারে নিয়ে আসা, তো দেখে নাও আমি এক্স প্লাস আই ওয়াই আকারে এনে ফেলেছি। এরপরে যে এর অ্যাম্পলিচিউড যেহেতু বার করতে হবে, তো এর অ্যাম্পলিচিউডটা আমি ধরে নিলাম থিটা, এর অ্যাম্পলিচিউড কত, থিটা হলো অ্যাম্পলিচিউড, অতএব তাহলে কী লিখতে পারি, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার দেখো তাহলে আমরা একটা এখানে বিন্দুটা কি, জিরো কমা মাইনাস এক বিন্দু, এবার বুঝে নাও বিন্দুটা কোন পাদে আছে, এটা আগে সবসময় বুঝে নেবে, তাহলে জিরো কমা মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মানে নিচের দিকে যাবে, তাহলে এই ক্ষেত্রে বিন্দুটা সবসময় খেয়াল রাখবে, এই ক্ষেত্রে বিন্দুটা কিন্তু চতুর্থ পাদে আছে, জিরো মাইনাস এক, তাহলে চতুর্থ পাদ, তাহলে ট্যান ইনভার্স এক বাই শূন্য মানে নব্বই ডিগ্রি, ইনফিনিটির মান তো মানে অবাস্তব, মানে অবাস্তব বলছি নির্ণয় করা যায় না, তাহলে ট্যানের কত কোন কত ডিগ্রির মান নির্ণয় করা যায় না, নব্বই ডিগ্রির মান মানে পাই বাই টু, তাহলে পাই বাই টু যদি হয় তাহলে পাই বাই টু বসালাম, আর কোন কোয়াড্রেন্টে আছে, চতুর্থ পাদে আছে, তাই একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে অ্যাম্পলিচিউড জেড, অ্যাম্পলিচিউড জেড যা থিটা তাই, তাহলে অ্যাম্পলিচিউড জেডের মান হয়ে গেল মাইনাস পাই বাই টু। এভাবে এর এই রাশিটার মান বার করতে পারি। এবার দেখো আবার এখান থেকে এই প্রশ্নটাও হয়, জেড সমান এটা, এই জটিল রাশিটাকে বললো মডিউলাস অ্যাম্পলিচিউড আকারে প্রকাশ করো, এই প্রশ্নটাও হয় যে এরকম একটা প্রশ্ন দেবে, দিয়ে বলবে মডুলাস বার করো, তোমরা জানো অ্যাম্পলিচিউড বার করো, করে দিলাম। এবার যদি প্রশ্নটা দেয় যে মডুলাস অ্যাম্পলিচিউড আকারে প্রকাশ করো, তাহলে কী করবে সেক্ষেত্রে, সেক্ষেত্রে ওই একই কাজ আমাদের, এই জটিল রাশিটাকে আগে এক্স প্লাস আই ওয়াই আকারে নিয়ে আসা, আনলাম, তারপরে আমরা অ্যাম্পলিচিউড বার করে নিলাম, নিতেই হবে এটা, এরপরে মডজেডটাও বার করতে হবে, মডজেডটা বার করতে, মডজেডের মান কিন্তু আর এটা খেয়াল রাখবে, মডজেড মানে কি রুটের মধ্যে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেট হচ্ছে দেখো এক, তাহলে আমরা অ্যাম্পলিচিউডও পেলাম আবার মডজেডও পেলাম।
এই দুটো মানের সাহায্যে আমরা ওই জটিল রাশিটার মডিউলাস অ্যাম্প্লিচিউড আকার বার করব। এবার আমরা জেড রাশির মডিউলাস অ্যাম্প্লিচিউড আকার লিখলে কিভাবে লিখবে, জেড সমান এটাই লিখতে হবে, কিন্তু জেড সমান দেখো জে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এই আকারে তোমাদের লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে আর এর ভ্যালু বসাবে, যা মান বেরোবে, কস থিটার ভ্যালু যা আছে তাই বসিয়ে দেবে। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস পাই বাই টু প্লাস আই সাইন মাইনাস পাই বাই টু, ব্যাস। জেড যে জটিল রাশিটা দেওয়া ছিল তার মডুলাস অ্যাম্প্লিচিউড আকার হলো এটা। সব ক্ষেত্রেই এই একই পদ্ধতি তোমরা অবলম্বন করবে, দেখবে তোমাদের কোনো রকমভাবে বিশেষ করে অ্যাম্প্লিচিউড বার করতে গেলে দেখবে খুব সমস্যায় পড়বে, সেই সমস্যাটা আশা করি তোমাদের হবে না।